আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই তো আজকে আমি তরমুজের খোসার মুরব্বা করে দেখাবো। আমরা তো তরমুজের খোসা ফালিয়ে দেই, আপনারা না ফালিয়ে আপনারা তরমুজের এই খোসার রেসিপিটা করতে পারেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তরমুজের খোসা দিয়ে কিভাবে মুরব্বা তৈরি করা যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন, আপনাদের ভালো লাগবে। ওটা দেখতে থাকুন। যদি তরমুজের খোসার চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় যদি রেসিপিটা দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তরমুজের খোসার রেসিপিটা তৈরি করে দেখাবো। এই যে তরমুজের খোসাটা নিয়েছি আমি, তরমুজের উপরের চোকলাটা ফালিয়ে দিয়েছি, ভিতরের সাদা অংশটা নিয়েছি, আর অল্প একটু লাল থাকলে কোনো সমস্যা নেই, আমি তো মুরব্বাই বানাবো। এই তরমুজের খোসা দিয়ে ইচা মাছ দিয়ে ভাজি করে খাওয়া যায়, যেমন আমরা ঝালি ভাজি খাই, লাউ ভাজি খাই, পেঁপে ভাজি খাই, ওই ওরকমই লাগবে। আর এই দেখুন তরমুজের চোখলা আমি একটু কেচে নিয়েছি, কাটা চামচ দিয়ে কেচে পানি চিপে আমি ফেলিয়ে দিয়েছি। এটা দিয়ে সুন্দর একটা মুরব্বা তৈরি করব। আর লাগছে আমার পরিমাণ মতো চিনি, আর এর 3টা এলাচ দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। আপনারা তো জানেনই আমার মিষ্টি খাবারে একটু লবণটা দিতে ভালো লাগে, তা আমি মিষ্টি খাবারে লবণটা দিয়ে নিচ্ছি। তাই এখন আমি উপকরণগুলি আমি করব, এখন চুলায় বসিয়ে দেবো। কীভাবে মুরব্বা তৈরি করা যায় আমি সেই রেসিপিটাই শেয়ার করব। এই তো আমি এই জায়গায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন চিনিগুলি ঢেলে দিচ্ছি। আর আমার তরমুজের তরমুজটা অনেক মিষ্টি, তরমুজের রেসিপি আমার দেওয়া আছে, চাইলে ওইটা দেখে নিতে পারেন। আমি তরমুজের পুডিং বানিয়েছি আর লাড্ডু তৈরি করে দেখিয়েছি, আপনারা চাইলে ওই রেসিপিটা দেখে নিতে পারেন। আমি সামান্য ওই জায়গায় একটু পানি দিয়ে দিব চিনিটা একটু গলানোর জন্য। আর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব, যেমন নিচে লেগে না যায়। আর এই মুরব্বার ভিতরে একটু চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে, চিনিটা একটু বেশি লাগবে, চিনিটা গলা পর্যন্ত এভাবে থাক। চিনিটা গলে যাচ্ছে, আর এই যে এই জায়গায় আমি 3টা এলাচ আর একটু লবণটা দিয়ে দিব। চিনিটা গলে গেলে আমি তরমুজের খোসাগুলি দিয়ে দিব। যেরকম জালি কুমড়ার জেলি খান, মুরব্বা খান, ওরকম লাগবে। আর আমি সবসময় আপনাদের ইউনিক রেসিপি দেওয়ার চেষ্টা করি, নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করে না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর আপনারা একটা লাইক আমার অবশ্যই দিবেন। আর তরমুজের খোসার কী কী রেসিপি দেখতে চান আমাকে জানাবেন। আমি চিংড়ি মাছ দিয়ে তরমুজের খোসার রেসিপিটা আপনাদের দেখাবো। এতে এখন আমি তরমুজের খোসাগুলি দিয়ে দিচ্ছি, অনেক পানি উঠবে, পানি উঠলে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে জাল দিয়ে আমি পানিটি সব শুকিয়ে নিব, শিরা করে নিব। এখন আমি ভালো করে জাল দিয়ে নিই, মিশিয়ে নিচ্ছি চিনিগুলি। দেখুন তরমুজের খোসার থেকে কত পানি উঠে গেছে, এই আস্তে আস্তে এই পানিটা শুকিয়ে যাবে, তারপর আমার মুরব্বার আকারে হয়ে যাবে। আর আমি কিছুক্ষণ পরে একটু জল শুকালে আমি এই জায়গায় 1 চামচ ভিনিগার দিয়ে দিব। আপনি যদি ভিনিগার না থাকে তাই লেবু দিতে পারেন, আমার তো লেবু নাই, এই জন্য আমি অল্প একটু ভিনিগার দিয়ে দিব, যেমন শিরাটা জমট না বেঁধে যায়, যেমন রসালো রসালো থাকে। আর সিরকাটা না দিলে চিনিটা জমট বেঁধে যাবে, তাই মুরব্বাটা ভালো লাগবে না। আর সিরকাটা দিলে রসালো রসালো থাকবে আর চিনিটা জমট বাঁধা থাকবে না। তা আমি আগ পর্যন্ত এইভাবেই রাখবো, পানিটা একটু টেনে গেলে তারপর আমি নামিয়ে ফেলবো। দেখুন সিরাটা আমার কত টেনে এসেছে। আর এখন আমি এই তো 4 চামচের 1 চামচ সিরকা নিয়েছি, এই সিরকাটা দিয়ে দিব। সিরকাটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব,
এবং সব জায়গায় সিরকাটা মিশে যায় আর চিনিটা যেমন জমট না বেঁধে যায়। আমার মুরব্বাগিরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের সামনে পরিবেশন করব, আপনারা দেখে নেবেন। তা আমি এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আমার মুরব্বাগিলি হয়ে গেছে। আমি একটা বয়ম নিয়ে নিব, বয়মে ভিতরে ভরে নিব, আর ভরার টাইমে তো আপনাদের দেখাবই যে আমি কীভাবে ভরে নিচ্ছি। আর এখন আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে মুরব্বাগিলি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এখন ঠান্ডা করে তারপর বয়মে ভরব। এখন ঠান্ডা হোক, আমি ফ্যানের নিচে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই তো আমি তরমুজের মুরব্বা তৈরি করে দেখালাম। আমি তরমুজের খোসা ব্যবহার করেছি, এই দেখুন তরমুজের খোসা, যে এত সুন্দর মুরব্বা হয় আমি জানতাম না। আমরা চাল কুমড়ার মুরব্বা খেয়েছি, এখন তরমুজের খোসারও মুরব্বা। আমি একটা বয়ম নিয়েছি, আমি এই বয়মে এক এক করে মুরব্বাগুলি ভরে নিব। আপনারা দুধের সাথে ভাত, গরম ভাতের সাথে দুধ ভাত আপনারা এই মুরব্বা নিয়ে খেতে পারেন, অনেকেই মজা লাগবে, ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন তৈরি করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন।